হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা বড়ার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো বড়া খেতে কিন্তু কম বেশি সবারই অনেক ভালো লাগে। তো এখানে যে বড়াটা দেখতে পাচ্ছেন, এই বড়াটা খেতে যে এত টেস্টি, এত মজা হয়েছিল, তো এটা কী শাক দিয়ে কীভাবে তৈরি করেছি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পুঁই শাক গাছ রয়েছে। তো এই গাছগুলি আমি ছোটো থাকতে লাগিয়েছিলাম এবং এখানে অনেক পুঁই শাক হয়েছে এবং অনেক পুঁই শাকও কেটে এখান থেকে খেয়েছি। এই পুঁই শাকগুলি খেতে যে এত টেস্টি ছিল, এত মজা ছিল। তো আজকে চিন্তা করলাম এখান থেকে কিছু পাতা ছিঁড়ে তারপরে টাটকা টাটকা বড়া বানাবো এবং এই বড়াগুলো খেতে কিন্তু অনেক মজা হয়। তো এখানের পাতাগুলি দেখতে একদম গাঢ় সবুজ ছিল এবং যেহেতু এই গাছে আমি কোনো সার ইউজ করি নাই, জাস্ট সবজির যে অংশগুলি রয়েছে এগুলি আমি পচিয়ে তারপরে মাঝে মধ্যে গোড়াতে দিয়ে থাকি এবং ডিমের খোসা, কলার খোসা এগুলিই আমি এর ভিতরে ব্যবহার করি এবং কিছু চাল ধোয়া পানিও এর ভিতরে দিয়ে থাকি। তো এখান থেকে বেশ কিছু পাতা আজকে আমি ছিঁড়ে নিয়েছি এবং পাতাগুলি একটু মোটা মোটা হয়ে গিয়েছে, কারণ এই পুঁই শাক গাছ এখন 4 থেকে 5 মাস বয়স হয়ে গিয়েছে আর কয়েকদিন পর কিন্তু এই পুঁই শাক গাছ থেকে সুন্দর ফল আসবে এবং এই ফলগুলি ভাজা খেতে আমার বড়া বানানোর জন্য আজকে সকাল সকাল তো পাতাগুলি পুঁই শাক পাতা ছিঁড়লাম দেখাচ্ছে এবং এই পাতা দিয়ে আজকে আমি বড়া তৈরি করব। তো পাতাগুলি আমি একদম ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং এই পাতার ভিতরে কিন্তু এমনি কোনো তেমন একটা ময়লা ছিল না, যেহেতু বাড়ির ভিতরের গাছ, এতে কোনো ধুলাবালি বা অন্য কোনো পোকামাকড় এগুলিও এর ভিতরে ছিল না। তো এই পুঁই শাকগুলি ছেঁড়ার পরে আমি এগুলি নিয়ে ঘরে চলে আসছিলাম এবং এই গাছের আগাতে আর কয়েকদিন পর কিন্তু অনেক বিচি হবে এবং এই পুঁই শাকের বিচিগুলি যখন একটু বড় বড় হবে তখন কিন্তু এগুলি ভাজা খাওয়া যায় এবং পুঁই শাকের বিচিগুলি কিন্তু বাজারে পাওয়া যায়, সেখানে কিন্তু অনেক দাম। তো আমি পাতাগুলি নিয়ে এসে ভালো করে ধুয়েছিলাম এবং ধোবার পরে একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম। তো এর জন্য আমি কিছু ডাল পেস্ট করে নিয়েছিলাম, সাথে একটু আতপ চাল দিয়ে দিয়েছিলাম এবং আমি বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম। তো এর ভিতরে আমি আর একটা জিনিস মিক্সড করব, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটার একটু বড়ার ভিতরে দিলে বড়াগুলো অনেক ক্রিস্পি হয় এবং খেতে কিন্তু অনেক টেস্টি হয়, কারণ একদম মচমচে হয়। তো এর ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, যেহেতু শাকের ভিতরে কিন্তু হলুদের গুঁড়াটা না দিলেও হয়, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে আমি অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো সব উপকরণগুলি একত্রে মিশিয়ে তারপরে আমি ভালো করে মাখাচ্ছিলাম এবং এতে কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়াতে সুন্দর একটু আঠা আঠা হয়েছে। যদি কর্নফ্লাওয়ারটা না দিতাম সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়ার সাথে এবং ডালের সাথে একটু আঠা ভাবটা কম থাকতো। তো যেহেতু আমি এর ভিতরে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি এজন্য কিন্তু শাকটা একটু মাখা মাখা টাইপের হয়েছে, তো বড়ার শেপটা কিন্তু এখন খুব ভালো আসবে। তো আপনারা ঠিক এইভাবে পুঁই শাকের পাতাগুলি দিয়ে তারপর বড়াটা তৈরি করবেন। তো এই পুঁই শাকের বড়াটা খেতে অনেক টেস্টি। তো আমার অলরেডি তেল গরম হয়ে গিয়েছিল, তার ভিতরে আমি বড়ার শেপ তৈরি করে তেলের ভিতরে দিয়ে দিচ্ছিলাম এবং আমার এক পাশ হয়ে গিয়েছিল, আমি উল্টিয়ে দিয়েছিলাম এবং এখনই দেখুন একদম বড়াগুলি কত ক্রিস্পি দেখায়, সুন্দর দেখায়, অলরেডি কিন্তু মচমচে একটা ভাব চলে আসছিল। তো এই পুঁই শাকের বড়ার থেকে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল, কারণ শাকের ফ্লেভারটা অন্যরকম এবং সেই পুঁই শাকেরই একদম তাজা ফ্লেভারটা আসতেছিল। তো আমি এভাবে তেলে বেশ কিছু সময় ভেজে নিচ্ছিলাম এবং এপাশ ওপাশ সম্পূর্ণটা যখন ভাজা হয়ে গিয়েছিল তখন আমি একটা পাত্রে নামিয়ে রাখতেছিলাম। এই যে দেখুন বড়ার সাইজগুলি কেমন দেখাচ্ছে, এত সুন্দর দেখাচ্ছে। তো এটা যখন আমি ভেঙে একটা মুখে দিয়েছিলাম এত মজা হয়েছিল। তো এই বড়ার ভিতরে কিন্তু সম্পূর্ণটাই সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ
এই বড়ার ভিতরে কিন্তু যে ডালগুলি রয়েছে, তো শাকগুলি রয়েছে, সবগুলি কিন্তু একদম সবুজ কালারে ছিল এবং ভিতরে কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিল, এবং এই বাহিরের পাশটা এত সুন্দর মচমচে হয়েছিল। তো এই বড়াগুলি খেতে কিন্তু খালি অবস্থায় অনেক ভালো লাগে, কারণ এই বড়াটা যদি গরম গরম থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো এই যে দেখুন, পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে দিয়েছিলাম, পেঁয়াজটাও একদম ভিতরে দেখা যাচ্ছে, এবং শাকগুলোও এই যে ভিতরে সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিল। তো ঠিক এইভাবে আপনারা বড়াটা তৈরি করে খাবেন ঘরে, সবারই অনেক ভালো লাগবে। তো সবাই অনেক ভালো থাকুন।